2022 সালে নজিরবিহীন বন্যায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন পাকিস্তানে। জাতিসংঘের হিসেব অনুযায়ী গত বছর বন্যায় দেশটির অন্তত $30 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে আন্তর্জাতিক সংস্থার কাছে ঋণ চেয়েও দেশটি পড়েছে কঠিন সব শর্তের জালে। সেই সঙ্গে রাজনৈতিক অস্থিতিশীলতা তো আছেই, ফলে পাকিস্তানের অর্থনৈতিক সংকট পরিস্থিতির অবনতি অব্যাহত আছে এবং দিন দিন সেই সংকট মোকাবেলা আরও কঠিন করেছে রাজনৈতিক অস্থিতিশীলতা। গত 50 বছরে পাকিস্তানের মুদ্রা রুপির দরপতন হয়েছে 4,100%। বৈদেশিক মুদ্রার মজুদ যেমন ক্রমাগত কমছে, তেমনই অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। পাকিস্তানের বর্তমান বৈদেশিক মুদ্রার মজুদ রয়েছে মাত্র $9.1 বিলিয়ন। 2022 সালে পাকিস্তানের বৈদেশিক ঋণ ছিল $128 বিলিয়ন। ঋণ ও সুদ মিলিয়ে চলতি অর্থবছরে দেশটিতে $21 বিলিয়ন শোধ করতে হবে। গত বছর 1 জুলাই থেকে এই অর্থবছর শুরু হয়েছে। পাকিস্তানের যে বিদেশি ঋণ তার অর্ধেকই চীন থেকে নেওয়া। পাকিস্তানের বৈদেশিক বাণিজ্য প্রায় সম্পূর্ণ ভারসাম্যহীন, অর্থাৎ গত অর্থবছরের দেশটির বাণিজ্য ঘাটতি $44.77 বিলিয়ন। তার আগের অর্থবছরে এ বাণিজ্য ঘাটতি ছিল $31.15 বিলিয়ন। শ্রীলঙ্কায় এখন যে সংকট চলছে, পাকিস্তানও সেই পথে যাচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন পাকিস্তানের অর্থনীতিও শ্রীলঙ্কার মতো ধুঁকছে। শ্রীলঙ্কার মতোই ভুল নীতি ও দুর্নীতির কারণে অর্থনীতি সংকটে পড়েছে পাকিস্তান। রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ ডেস্ক।